তো আপনাদের সকলকে আবার আবার অনেক অনেক ওয়েলকাম আমাদের চ্যানেলে আরেকবার। আজকে আমি যে পার্টিকুলার বিষয়ের ব্যাপারে কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের কিছু এমন বড় অভ্যেস থাকে যে অভ্যেসগুলোকে যদি আমরা সচরাচর লোকের সামনাসামনি যদি করে ফেলি তাহলে কিন্তু অস্বস্তিকর পরিবেশে পড়তে পারে। আমি আজকে এমন কিছু পার্টিকুলার কিছু হ্যাবিটসের ব্যাপারে আমি কথা বলবো যে হ্যাবিটগুলো যদি আপনি প্র্যাকটিস করেন বা যদি ওই হ্যাবিটগুলো আপনি কোনো লোকের সামনে রাদার পাবলিকলি যদি আপনি করেন তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠেকা হতে হবে। ওই জন্যে কী করে সেই হ্যাবিটসগুলো যাতে সেই মুদ্রা দোষগুলো রাদার আপনি পাবলিকলি আপনাকে না দান করে বা আপনি না করেন সেটার জন্য আপনাকে বেশ কিছু টিপস আমি দেবো যেটা আপনি প্র্যাকটিস করতেই পারেন। কিন্তু তার আগে আপনাদের সকলকে অবশ্যই বলবো যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা আজকে ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে ভিডিওটি প্লিজ প্রথম থেকে একদম শেষ অবধি অবশ্যই দেখো, এবং দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলো না। মুদ্রা দোষ এমন কিছু দোষ যেগুলো আমাদের পার্টিকুলারলি ছোটোবেলার থেকেই অনেকে গ্রো করে বা অনেকের একটা এজের পরে ওটা ডেভেলপ করে। তো যেমন ধরো অনেকের মধ্যে একটা মুদ্রা দোষ যেটা খুব কাজ করে দ্যাট ইজ নেল বাইটিং, ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট। মানে আমরা যখন তখন হয়তো খুব টেনশনে আছে বা হয়তো খুব এক্সাইটেড ফিল হচ্ছে তো সেই সময় আমরা কী করি বা হয়তো কোনো কাজ নেই কী করো কী করবো ওটা নোটটাকে কেটে ফেলি, বাট দিস ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট। আর বিশেষ করে পাবলিকের কারোর সামনে কোনোদিনই এই হ্যাবিটটা করতে যেও না। বা ধরো অনেকের অভ্যেস আছে হয়তো লোক কাটে না কিন্তু কথা কথা এরকম করলো এরকম করলো মানে চোখতে পারবে তো এমনিতে মাঝে মধ্যে সবাই কখনো না কখনো আমরা চোখ একটু টিপেই থাকি কিন্তু এটা যদি মানে অভ্যেস হয়ে যায় বা রাদার ধরো যদি তোমার এটা মুদ্রা দোষ হয়ে যায় তো তখন কিন্তু তুমি যখন এটা পাবলিকের সামনে যদি করো সে তোমার কোনো ফ্রেন্ড হোক কোনো রিলেটিভ হোক কোনো তোমার ডেট হোক বা যেই হোক তার সামনে যদি তুমি করো তখন কিন্তু তুমি এটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাও, কারণ সে কিন্তু এটা বুঝতে পারবে না যে এটা তোমার একটা হ্যাবিট, সে কিন্তু অন্য মানেও করে নিতে পারে। সো বি কেয়ারফুল। এবারে ধরো এই যে তোমার ধরো চোখ টেপার মুদ্রা দোষ বা অনেক আছে কথা কথা হাই তোলে এই অভ্যেস বা ধরো তোমার এই নৌকাটার অভ্যেস কী করে তুমি এটাকে কন্ট্রোল করবে অ্যাটলিস্ট কারোর সামনে? প্রথমত যদি যখন তোমার মনে হবে যে তুমি এই পার্টিকুলারই নৌকাটা বা তোমার চোখ মারা বা আদার আদার যাই হোক যে হ্যাবিটসগুলো তোমার খুব ভোগায় বা তুমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছো তো যখন তোমার এই জিনিসটা করতে ইচ্ছে করবে রাদার কাউন্টিং ইউ ডু ব্যাক কাউন্টিং, ব্যাক কাউন্টিং করা শুরু করো বা যদি তোমার পক্ষে পসিবল হয় তাহলে সেই পার্টিকুলার জায়গা থেকে একটু এক্সকিউজ নিয়ে বাইরে বেরিয়ে যাও, কারণ এটা তুমি করতেই পারো। সাপোজ তুমি অনেকের মধ্যেই আছো ঠিক আছে এমন কিছু সিরিয়াস আলোচনা হচ্ছে না নর্মাল কথা হচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি একটু বলতেই পারো এক্সকিউজ মি প্লিজ প্লিজ বলে তুমি একটু বেরিয়ে যেতেই পারো, তারপর তোমার চোখ মারো বা ইচ্ছে মতো করে নিতে পারো। ব্যাক কাউন্টিং ইটস আ ভেরি গুড থিং। এছাড়া তোমাদের মধ্যে যারা তোমরা এক্সারসাইজেস করো তাদেরকে অবশ্যই বলবো যে এক্সারসাইজ ছাড়াও চেষ্টা করো মেডিটেশন করা। মেডিটেশন ইন দ্য সেন্স আমি এটা বলে নিই যে তোমাকে খুব ভোরবেলা উঠে যেটা ওঙ্কার করে অনেক ওম ধরে তোমাকে মেডিটেশন করতে হবে তা না, সাপোজ তুমি কাজে ব্যস্ত চলেছো বা ধরো তুমি কোথাও বেরোবে বা আদার কোনো অ্যাক্টিভিটির তুমি কাজ করবে তো অ্যাট দ্যাট মোমেন্ট তুমি যদি 4 to 5 মিনিটস যদি একটু কনসেন্ট্রেশনের জন্য মেডিটেশন যদি করে নাও তাহলে দেখবে তুমি যদি এটাকে একটা হ্যাবিট হিসেবে নিয়ে নাও তোমার কাজও যতটা ফ্লুয়েন্টলি হবে তোমার এই যে মুদ্রা দোষের যে অভ্যেসটা যদি তুমি খুব ভুগছো সেটার থেকে কিন্তু তুমি অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পারবে। এছাড়া আরেকটা যেটা পদ্ধতি হয় যে ধরো তোমার এই যে বজ্র অভ্যেসটা যেটা তুমি হ্যাবিট হয়ে গেছে তোমার যখন তখন তুমি করে বসো তো সেটাকে তুমি যদি একটু সেরকম মনে হয় নিজের কাছে তুমি একটু জল রেখে দিও খাওয়ার
ওই হ্যাবিটের থেকে সরে গিয়ে ফট করে জলে চলে আসবে। এবং তোমাকে আরেকটা কথা যেটা বলবো, অবশ্যই বলবো, দ্যাট ইজ কোনো দোষকে, কোনো অভ্যেসকে চেষ্টা করো নিজের হ্যাবিট না বানানো। হ্যাবিচুয়েটেড হয়ে গেলে কিন্তু তুমি সেটার থেকে নিজেকে যে বিরত রাখা, নিজেকে সেটার থেকে আলাদা করে রাখাটা তোমার জন্য খুব চাপের হয়ে যাবে। তা আশা করছি আমি এই যে আজকে টিপসগুলো যেগুলো তোমাকে দিলাম সেগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে, বিশেষ করে আমার যে বন্ধুদের মুদ্রা দোষ আছে, তো সেগুলোকে অবশ্যই তোমরা চেষ্টা করবে যাতে পাবলিকলি অ্যাটলিস্ট তুমি সেগুলো ফোকাস না করো, শো অফ না করো। যেতে যেতে আরও একবার বলবো যে তোমাদের যদি আমাদের ভিডিওসগুলো যদি ভালো লাগে, যদি আমার দেওয়ার টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু টিপতে একদম ভুলবে না। সুস্থ থাকো, সুন্দর থাকো।